अशरफी दर सिरो मुनि मखदो मशरफ सिमुनानी। जोरे बोलून आर रेडी थाकून हुजूर चले आसछेन। ओली कामिल गौसुल आलम अशरफी दर सिरो मुनि मखदूम अशरफ सिमनानी। तोमार सिलसिलार छाया तले काटाबो जिंदगानी मखदूम अशरफ सिमनानी। जोर से बोलून। ए जलसाटार नाम होच्छे कि फैजाने मखदूम अशरफ उर्स कमिटीर पक्ष थेके। के छिलेन मखदूमे पाक बोल्ले सारा रात केटे जाबे। ए छंदेर मध्य सुनून जे कुन मखदूमे पाकेर नामे जलसा कमिटी जलसा रेखेछे। सिमनाने रोई सर जमीने मौला आलीर खानदाने। जोर से। सिमनाने रोई सर जमीने मौला आलीर खानदाने सैयद कुले जन्म नीले पाइले पाक पंजातने। हसन हुसैनी किरण तुमि आपद मस्तक नूरानी मखदूम अशरफ सिमनानी। ओली कामिल गौसुल आलम अशरफी दर सिरो मुनि मखदूम अशरफ सिमनानी। खुदा के पाए बार तरे बादशाही करिलेन त्याग दरवेश बेशे एले तुमी कामिल मुर्शिदेर देश। जोर से बोलून या मखदूम या अशरफ। खुदा के पाए बार तारे बादशाही करिलेन त्याग दरवेश बेशे एले तुमी कामिल मुर्शिदेर देश। तोमार पीरो मुर्शिद होइलेन तोमार पीरो मुर्शिद होइलेन आखिर सिराजेर नयन मणि मखदूम अशरफ सिमनानी। ओली कामिल गौसुल आलम अशरफी दर सिरो मुनि मखदूम अशरफ सिमनानी। जोरे बोलून या मखदूम। मुर्शिदेर आदेश पेये फैजाबाद के छोछा जान तोमाई देखे हजार हजार बेदिन होइल मुसलमान। मुर्शिदेर आदेश पेये फैजाबाद के छोछा जान तोमाई देखे हजार हजार बेदिन होइलो मुसलमान। तोमार दुआई पाथरेर देवी तोमार दुआई पाथरेर देवी पाइलो जिंदेगानी मखदूम अशरफ सिमनानी। ओली कामिल गौसुल आलम अशरफी दर सिरो मुनि मखदूम अशरफ सिमनानी। अल्लाहुम्मा
সৈয়দিনা মাওলানা মুহাম্মদ একটু বাড়াও না রে ভাই খুবই আওয়াজ কম এ সৈয়দিনা মাওলানা মুহাম্মদ শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তরিকাত রাহবারে শরিয়াত হযরতুল আলাম হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাজ শাহ ডক্টর সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আশরাফ আশরাফুল জিলানী এমএ পিএইচডি কছছা শরীফ ইউপি প্রেসিডেন্ট অফ মখদুম আশরাফ মিশন পান্ডবা শরীফ মালদা আলে রসুল আওলাদে রসুল হযরত আল্লামা মাওলানা সৈয়দ শাহ ফয়জান আশরাফ আশরাফুল জিলানী ও শাহজাদা হুজুর তাজুল আউলিয়া হুজুর সৈয়দ আবাদুদ্দিন মাজ আশরাফ আশরাফুল জিলানী মুআজ্জাজ উলামায়ে মিল্লাত ইসলামিয়া জালসা কমিটির আমার যুবক ভাইরা এলাকার মা ও বোনেরা সমস্ত প্রশংসা তারিফ আল্লাহর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো হাজার বার দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ বড় দিয়ে মন আপনারা বেশ লোকজন শুনলেন অনেকক্ষণ কিন্তু কি শুনলেন আর কি বুঝলেন এটা আল্লাহই ভালো জানে কিছু বুঝেছেন তো এতক্ষণ ধরে যে আপনারা শুনলেন তো কিছু বুঝলেন না যদি না বুঝেন তো বাধ্য হয়ে আমি প্রায় সময় অনেকগুলো জালসা জীবনীতে বাধ্য হয়ে বলি সহজে বলি না বাধ্য হয়ে বলতে হয় দুটা লোকের চাকরি হবে একটা লোক ভালো আর একটা লোক বহিরা বহিরা বুঝেন না বলবেন আলু তো শুনবে খালু ওকে কহে বহিরা তো ভালো লোকটা ফার্স্টে গেছে ইন্টারভিউ দিতে ওকে অপারেশনরা প্রশ্ন করেছে তিনটা কটা জোরে বলেন কটা তিনটা প্রথম প্রশ্ন ওকে করেছে ভারতের প্রাইম মিনিস্টারের নাম কি তো বলছে নরেন্দ্র মোদি অফিসাররা বলছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে তো কইছে ১৯৪৫ আন্দোলন শুরু ৪৭ ফাইনাল অফিসাররা ওকে বলছে যে চাঁদে পানি আছে না নাই তো বলছে রিসার্চ চলছে এখনো ফাইনাল হয়নি সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন অফিসাররা বলছে এবার তুমি যাও তোমার পরেরটাকে পাঠাও তো পরেরটা যেটা আছে আসছে ও হতে পারে বহিরা তবে লোকটা কিন্তু খুব চালাক যেতে যেতে রাস্তা থেকে জিজ্ঞেস করছে ভাই তোকে কি প্রশ্ন করলো তো কইছে তিনটা উত্তরগুলা তো সিরিয়ালি বলছে একটার উত্তর হলো নরেন্দ্র মোদি দ্বিতীয়টা ১৯৪৫ থেকে আন্দোলন শুরু ৪৭ ফাইনাল তৃতীয়টা রিসার্চ চলছে ফাইনাল হয়নি ই মনে করছে আমাকে ওইটি প্রশ্ন করবে আর ই যেমন ঢুকেছে একে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর নেম তো কইছে নরেন্দ্র মোদি মানে এই প্রশ্ন ঘোড়ার সিংহ বুঝেনি হ্যাঁ খালি সিরিয়ালি উত্তর এবার ওকে জিজ্ঞেস করেছিল ভারতবর্ষের স্বাধীনতা কত সালে একে কইছে তোর জন্ম কত সালে তো কইছে ১৯৪৫ আন্দোলন শুরু ৪৭ ফাইনাল মানে বুঝা সুঝা না যেটি উত্তর উ দিয়েছে একদম দিয়ে দিয়েছে খালি টানা এবার ওকে পুছ করেছিল চাঁদে পানি আছে না নাই তু বলছিল রিসার্চ চলছে গবেষণা চলছে ফাইনাল হয়নি একে কইছে যে তুই কি পাগল নাকি তো কইছে রিসার্চ চলছে ফাইনাল হয়নি তো জালসা যদি বুঝা না শুনেন আর খালি নারা লাগিয়ে বাড়ি চলে গেলেন লাভ হবে পরিস্থিতি খুব জটিল ভয়াবহ তুর্কিস্তান ধসে গেল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে ইরানের সাথে টান টান ভাব ভারতবর্ষে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী বিজ্ঞানীরা করছে হিমালয় পর্বতের বরফ গলে যাচ্ছে গোটা ভারতবর্ষ বাংলাদেশ ভেসে যেতে পারে আমরা শুনছি আর তারপরে ফের দেখেন যে তাসের আড্ডাতে কিছু লোক খেলছে আর ওয়ার চাইতে ১০ গুণ লোক বসে দেখছে কথা ঠিক না ভুল আর চায়ের দোকানে দেখবেন ৪টা লোক যদি বলে বসে থাকে
তো ধ্যান দিয়া শুনে দেখবেন কাউরির না কাউরির ওরা গীবত করছে, কাউরির না কাউরির ওরা নিন্দা করছে, হয় কোনো নেতার করছে, না হয় কোনো মন্ত্রীর করছে, না হয় কোনো মৌলভীর করছে, না হয় কোনো মৌলানার করছে। সারা রাত জালসা শুনলেন, সকালবেলা চায়ের দোকানে বসে আপনি আমার গীবত করলেন। নবী বলছেন গীবতকারী সর্বপ্রথম জাহান্নামী। যারা গীবত করে সর্বপ্রথম যাবে তারা জাহান্নামে।